আজকে আমি অনেকদিন পরে আবার ব্লগে ফিরে এলাম। দেখো আজকে আমার দাদার বার্থডে, আর আজকে ব্লগ শুরু করবো সকালে ব্রেকফাস্ট দিয়ে। আজকে হচ্ছে লুচি, আর এখানে হয়েছে আলু চচ্চড়ি। দেখো দেখো ফ্রেন্ডস, আমার দাদা খেলো, আমরাও খাবো। আবার তোমাদের সাথে দাদার খাওয়া হয়ে যাক, আমরাও একটু খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে। ফ্রেন্ডস আমাদের খাওয়া হয়ে গেছে, দেখো দাদারও খাওয়া হয়ে গেছে। দাদাকে অনেক না বললাম যে দাদা যাস না, তাও দাদার পড়ার দরকার আছে, এর জন্য যেতে হবে। আজকে জানো না আমি আজকে বিছানা গুছিয়েছি, কারণ গুছিয়েছি দেখো তুমি দিয়ে বলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। হ্যাঁ ফ্রেন্ডস, জানো তো আমার মায়ের একটা চ্যানেল আছে উইথ কাকুনি, সেটা তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। রান্নাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে, দেখবে কিন্তু। আর আমার অনেকদিন ধরে ব্লগ দেখছিল না, তাও আমি অনেক শর্টস দিয়েছি, 3-4টা শর্টস দিয়েছি চ্যানেলে, তোমরা সেগুলো দেখবে। ফ্রেন্ডস আমরা এই মানে আমাদের জন্মদিনের দিন আমরা সব নিরামিষ খাই, আর তারপরে আমি আজকে একটু ছাদে যাবো, তোমাকে দেখাবো, আমি বসবো ওখানে। ফ্রেন্ডস জানো তো আজকে মা একটা পনিরের রেসিপি করছে, আমি জানি না নামটা, মা সারপ্রাইজ রেখেছে। আর তোমাদের কিরম কিরম মানে কী কী পনিরের রেসিপি ভালো লাগে সেটা তোমরা বলবে, কমেন্ট বক্সে লিখবে। আর আমার পনিরের সব রেসিপি ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে হলো পনিরের আলু আর পনিরের ঝোলটা বেশি ভালো লাগে, আর বাটার পনির খুবই ভালো লাগে বাটার পনির। ফ্রেন্ডস আমার মায়ের যে চ্যানেলটা বললাম উইথ কাকলি, সেটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার সব। আর ফ্রেন্ডস জানো তো আমার আজকে খুব আনন্দ, প্রথমত দাদার 3টে পড়া ছিল, 4টে মোটামুটি 4টের মধ্যে 3টে ক্যান্সেল হয়ে গেছে আর 1টা যাবে দাদা। আর রবিবারটা পড়েছে তো বাবারও বাইরে যাওয়া নেই, ভালোই সবাই বাড়িতেই থাকবে, আনন্দ হবে। প্রতিবারই আমি আমার ছেলে মেয়ে জন্মদিনের দিন চেষ্টা করি শাড়ি পরে, সব থেকে বেশি ভালো লাগে আমি সকালবেলা মন্দিরে পুজো দিতে যাই, এখানে ঠাকুমা বাড়ি আছে, আমাদের শিবির আছে, সেখানে যাই, ঠাকুরকে দর্শন করে আসি, পুজো দিই। কিন্তু এই 2 বছর ধরে সেটা করতে পারছি না, সেদিন মনটা ভীষণ খারাপ লাগে, কিন্তু তবুও আজকের দিনটা আমার ছেলে মেয়ের ছেলের জন্য খুব বিশেষ দিন, তাই সেই আনন্দটা ঘরে বসেই আনন্দ করি। ঘরে শাড়ি পরছি, তাকে সব সময় শাড়ি টাড়ি পরলাম, এটা সারা বছর তো করা সম্ভব হয় না, তো এই দিনটা খুব আনন্দ করে পরলাম শাড়ি। Thank you.
রাখো। মেনু আছে, রাইস, তারপরে শাক ভাজা, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা, মানে পাঁচ ভাজা আছে, তারপরে এটা হলো বিনস ভাজা, তারপরে বাঁধাকপি ভাজা আর বেগুন ভাজা। দেখো তো ডাল, মুগের ডাল, এটা পনিরের, মাখি পনির, শাহি পনির, আচ্ছা শাহি পনির, তারপরে ফুলকপির রোস্ট, এটা চাটনি, টমেটোর চাটনি, খেজুরি, কিশমিশ সব দিয়ে, আর এটা হলো পায়েস, আর এখানে পান্তুয়া, মায়ের বানানো, মায়ের হাতে বানানো পান্তুয়া। ফ্রেন্ডস, এবার দাদার বিকেলের বার্থডে কেক কাটা হবে, তোমাদের দেখাবো। দেখো এটা হলো দাদার বার্থডে কেক, মা বাড়িতে বানিয়েছে এটা, আর এটা হলো একটা শেপ। Happy birthday dear dada, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you.